ये हम हैं कि ये हम हैं, ये समुंदर है। बहुत दिनों के बाद नहाना हो रहा है। সো এটা আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পাঁচটা পুরি আর ডাল, এখানেও সেম। গুড মর্নিং। হ্যাঁ বল তোর আপডেট দে। আজকে কি প্ল্যানিং আছে? আজকে প্ল্যান আছে, ফার্স্ট অফ অল আমরা বিচে ঘুরতে যাব, এখন স্নান টান করে একেবারে 12টা থেকে 1টার মধ্যে চলে আসব। লাঞ্চ করেই আমরা শঙ্করপুর, তাজপুর, এদিকে মন্দারমণি, এদিকে ঢেউসাগর, আর সামনে একটা মিউজিয়াম রয়েছে, ওটাও আমরা ঘুরে আসবো। What a feel! সেই লাগছে। এই পাঁচটা বিচের জলটা বেশি পরিষ্কার। হ্যাঁ ও পাঁচটা বিচ বুঝতে পারছো? সমুদ্র হয়ে বহুত দিন কে বাদ নহানা হো রা হ্যায়। চলে আসলাম ফাইনালি দীঘা সি বিচে, একটু স্নান করবো আর ভিডিও দেবো এইভাবে। তিন ঘন্টা মতো স্নান করলাম ডে টুতে, অ্যান্ড তারপর এখন মহাভোজ বলে একটা হোটেল আছে, থালি সিস্টেম, ওখান থেকে আর কি আমরা লাঞ্চ কাজকে কমপ্লিট করবো। এরপর আজকে লোকাল সাইট সিনসগুলো কমপ্লিট করবো। আজকে স্নান করাটা জাস্ট ফ্যান্টাস্টিক ছিল। হোটেল আদিত্য ইন্টারন্যাশনালের পাশ থেকেই আর কি মহাভোজ হোটেলটা রয়েছে। জাস্ট এন্ট্রি করেই রাইট সাইডে, ওখান থেকে সবাই স্নান করে বেরোচ্ছে। মোমো কিং বলে একটা ফুড জয়েন্ট আছে, তার একদম রাইট সাইড দিয়ে একদম স্ট্রেট মহাভোজ। এখানে আমরা বাইকটাকে পার্ক করছি, তারপর হচ্ছে খাবো। এখন আমরা মহাভোজের সামনে রয়েছি, এই সাইডটাতে রয়েছে সি বিচ, অ্যান্ড এখানটা হচ্ছে মহাভোজ রেস্টুরেন্ট, ওয়ান অফ দ্য ফেমাস। অ্যান্ড এখানে আমাদের বাইকস পার্কড, কী কী আইটেম আছে বাইরে থেকে দেখিয়ে দিই। ব্রেকফাস্ট, মিল, চাইনিজ, সেম, পজ করে দেখে নাও। স্বরাজ কিছু বল,
ওফ কি লুকিং, লাল সানগ্লাস পরে। আগে লাঞ্চ হোক তারপরে রিভিউটা হোক। আচ্ছা লাঞ্চের পর রিভিউটা হবে না? আচ্ছা এখানে কিন্তু পার্কিং স্পেসটা ব্যাপক লাগছে। হ্যাঁ আর সাইডের ভিউটাও খুব সুন্দর, দেখা যাক উইন্ডো সাইড যদি পাওয়া যায়। হ্যাঁ একদম একদম, একজন উঁকি মারছে বাচ্চা। একটা রেভ বম্ব হবে না? আর আমাদের সুপার বাইক কোথায়? টেবিলটাকে স্যানিটাইজ করা হচ্ছে। আমাদের বসার আগে টেবিলটা স্যানিটাইজ হয়ে গেল। সো আমরা এখন মহাভোজে ঢুকে গেছি অ্যান্ড মহাভোজের ভেতরটা ঠিক এরকম, সব নস্টালজিক পুরো ওল্ড গানগুলো চলছে ভেতরে, অনেক লেজেন্ডারি সিঙ্গারদের ফটো রয়েছে। আর যে জানলার ধারে বসে আছি, জানলার ধার থেকে পুরো সি বিচটা এইভাবে দেখা যাচ্ছে। মেনু কার্ডটা একটু দেখে নিই তার আগে কী কী আছে আইটেম। এখানে হচ্ছে মহাভোজের ডিটেলসটা লেখা আছে সব কিছু। আইটেমগুলো দেখে নিতে পারো এইভাবে। যাই হোক তোমরা বুঝতে পেরেছো আর কি মেনু কার্ডটা দেখে কী কী আইটেম পাওয়া যায়। অ্যান্ড প্ল্যান যেটা করলাম, একটা ভেজ থালি নেবো আমি, তার সাথে ইলিশ মাছের ইলিশ সর্ষে নেব। ইলিশ সর্ষেটার দাম রয়েছে 230 না 220, হ্যাঁ ওরকম রয়েছে 220। আর এটা ভেজ থালি 75। ঠিক আছে দেখা যাক খাবারটা আসলে দেখাচ্ছি। খাবার চলে এসছে। এটা হচ্ছে চাটনি রয়েছে, এটা হচ্ছে একটা আইটেম, এটাও একটা আইটেম পটলের সবজি অ্যান্ড এটা হচ্ছে সর্ষে ইলিশ। ভিউটা জাস্ট জানলার ধার দিয়ে এরকম। ও আচ্ছা স্বরাজ নিয়েছে চিকেন থালি, সেটা ভাই আমাকে একটু গ্রেভিটা টেস্ট করাবে। করাবি তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আর সেম আইটেম আছে, ও চিকেন নিয়েছে আমি ফিশের আইটেম নিয়েছি। ঠিক আছে চলো দেখা দেখা হচ্ছে খাওয়ার পর রেস্টুরেন্টের বাইরে গিয়ে রিভিউটা দিচ্ছি, আদৌ আসা যাবে কি যাবে না। সো আমরা যে এত কিছু খেলাম, মাত্র 641 বিল হলো। একটা জল নিয়েছি, ভেজ মিল আছে দুখানা, ইলিশ সর্ষে একটা, চিকেন কারি আর আলু ভাজা 641। বাইরে গিয়ে বলছি ফুড রিভিউটা। তো আমাদের ডে টুর লাঞ্চ কমপ্লিট অ্যান্ড যেগুলো খেলাম তো বললাম, তবে এদের সার্ভিস ভীষণই ভালো। অ্যান্ড এখানে আমাদের বাইক রাখা রয়েছে। আর যেটা আমি বলতে চাইছি যে আজকের রিভিউটা খাওয়াটা এখানে কি, ফার্স্ট হচ্ছে যারা দীঘা সি বিচের ধারে রয়েছে তাদের জন্যে মহাভোজ ইজ রিয়েলি ওয়ান অফ দ্য বেস্ট অপশান। আচ্ছা সেকেন্ড হচ্ছে ফুড কোয়ালিটি অলসো ভেরি নাইস, ইলিশটা তো দারুণ ছিল। আর চেষ্টা করবে সবাই
যখনই সি বিচ সাইডে আসছো যাতে আর কি মাছের আইটেমগুলো ট্রাই করো, এই নয় যে সস্তা বাট যথেষ্ট ভালো রান্না, কারণ ওড়িশার একটা এখানে ফ্লেভার পাবে আর ওড়িশা যারা লোক তারা আর কি খুবই ভালো রান্না করে, সাথে সি বিচের যে ভিউটা জানলার ধার থেকে রিয়েলি অসম, রান্নাগুলো খুবই ভালো। এক তো যেটা আমি বললাম ভরপেট, ওটা দীঘা রেলওয়ে স্টেশনের পাশে, আর যদি সি বিচের ধারে কেউ থাকছো রুম নিয়ে তাহলে আর কি মহাভোজ ইজ রিয়েলি ওয়ান অফ দ্য বেস্ট অপশন। বাকি তোমরা যদি ট্রাই করে থাকো এই রেস্টুরেন্টটা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে, আমার তো দারুণ লেগেছে। ইলিশ মাছটাও ট্রাই করতে পারো, ভেজ থালি তো অবভিয়াসলি ভালো, শুক্তো যেটা ছিল, পাঁপড় চাটনি আর যা যা সবজি ছিল দারুণ ছিল। এখানকার আরও একটা স্পেশাল আইটেম যেটা দেখলাম আগের দিন, কাতলা কালিয়া, এখানে বেশ ভালোই এখানে পাওয়া যায়। তবে একটা কমপ্লেন রয়েছে যেটা এদের নেই, গতকাল ছিল, গতকাল রেস্টুরেন্টে এক্সট্রা রাইস নিলে চার্জ করতে দিতে হচ্ছে, বাট আজকে যেহেতু আমরা থালি নিইনি আমরা মিল নিয়েছি, তো সেইখানে হচ্ছে আমাদের রেটটাও কম অ্যান্ড রাইস আনলিমিটেড। আর আমি এক্সট্রা করে আলাদা করে আলু ভাজা নিয়েছি, 40 টাকা পড়েছিল। সব কিছুই খুবই ভালো লেগেছে, কোনো অসুবিধা হয়নি। আর সার্ভিস ওরা অনেকবার এসে বারবার করে জিজ্ঞেস করছে স্যার আর কিছু লাগবে আর কিছু লাগবে, আমাদের আর কিছু এক্সট্রা লাগেনি তো আমরা আর নিইনি। ঠিক আছে চলো এবার নেক্সট আমরা ঘুরতে যাচ্ছি, ঘুরতে গিয়ে দেখাচ্ছি, চলো অ্যাকশন ক্যাম মোডে আসছি। লাঞ্চ করার পর বেরিয়ে এখান থেকে একটু আইসক্রিম খাবো, বাট কালকে রাত্রে আমরা বিরিয়ানি হাউস থেকে মাটন বিরিয়ানি নিয়েছিলাম, হাইলি নট রেকমেন্ডেড বিরিয়ানি, কারণ একদম ভালো ছিল না বিরিয়ানিটা, তোমরা ওইখান থেকে একদমই খাবে না রাত্রিরে। 190 মাটন বিরিয়ানি ছিল, পোষায়নি। আর আমরা এখান থেকে আজকে আইসক্রিম খাবো এখন বলাকা রেস্টুরেন্টের একদম সামনে। আইসক্রিম খাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি ভেউ সাগরের দিকে। নিউ দীঘা ক্রস করে বাদিকে দীঘা থানা ঝাউবনের মধ্যে, লুকস অ্যামেজিং। লেফট সাইডে দীঘা মেরিন অ্যাকোয়ারিয়াম বন্ধ মনে হচ্ছে, লাঞ্চ করে রাইড করতে একটা আলাদাই প্লিজেন্ট ফিল হচ্ছে। রোদ পড়েছে, তার সাথে এই যে গাছগুলো তার মধ্যে দিয়ে যাচ্ছে একটা অন্যরকম প্লিজেন্ট ফিল আসছে রিয়েলি বলছি। অ্যান্ড আশা করছি 2 কিলোমিটারের মধ্যেই ঢেউ সাগর পৌঁছে যাবো। রাইট সাইডে ভরপেট, আমরাবতী পার্ক রাইট সাইডে, আর একটু গেলে লেফট সাইডে পড়বে জাহাজ বাড়ি। ওটা বেসিক্যালি একটা অফিস, অনেক ভাবে ওটা হয়তো কোনো মিউজিয়াম অর সামথিং লাইক দ্যাট, বাট ওটা একটা সরকারি অফিস, ওটার সামনে তো একটা ফটো তো মানতে হয় বস। এখানে একটা ফটো তো উঠাতেই হবে।
জাস্ট লুক অ্যাট দিস অফিস গাইস, এরকম অফিস হলে তো রোজ সবাই আর কি অফিসেই আসবে এই ভিউটা এনজয় করার জন্যে। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার বাইকস পার্কড, দিস ইজ স্বরাজ বাইক অ্যান্ড দ্যাট ইজ মাইন। আরে 360 ভিউ দিই নি, চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। ঘোরা হয়ে গেল দীঘা শঙ্করপুরের এই জাহাজ বাড়ির সামনে, এবার আমাদের নেক্সট ট্রিপ যাওয়া যাক। নেক্সট ডেস্টিনেশন ঢেউসাগর, ইয়া তোমরা যে দেখলে ওখানে একটা গাড়ি পার্ক করছিল, সেই দাদা আমাকে জিজ্ঞাসা করলো আমার অ্যাকশন ক্যামেরা দেখে যে ইউটিউব চ্যানেল আছে, আমি বললাম হ্যাঁ, তো নামটা জিজ্ঞাসা করলো, আমি বললাম না বলার আগেই সাবস্ক্রাইব করে দিল। সো দাদা যদি তুমি ভিডিওটা দেখে থাকো সাবস্ক্রাইব করার পরে, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেইন, সামনেও বলেছি এবার অন ক্যামেরাও বললাম, থ্যাংক ইউ দাদা। লেফট সাইডে সায়েন্স সেন্টার, বেসিক্যালি সায়েন্স সিটি, যাবো না। ঢেউসাগর, এখানে একটা ফটোশ্যুট হবে দাঁড়িয়ে, অ্যান্ড দেন উই উইল এন্টার হিয়ার। এখানে দাঁড়িয়ে একটা ফটো উঠে গেল, এবার যাচ্ছি পার্কটার দিকে। ঢেউসাগর এন্ট্রি হচ্ছে তো, এখন এন্ট্রি হচ্ছে তো, 10 টাকা। আর বাইক পার্কিং দুটো 10-এর টিকিট আর দুটো পার্কিং, আপনি কুপন কাটবেন তো, দুটো 10 টাকার এন্ট্রি। হ্যাঁ দুজন এন্ট্রি করছি, আর গাড়ি দুটো, দুটো টিকিট দেখবে। ঢেউসাগর লেখাটার সামনে যে বোর্ডটা রয়েছে ওর সামনে ফটো তুললাম। রাইট সাইডে বাচ্চাদের কিছু রাইড রয়েছে, আমাদের মতো বুড়োদের এই রাইডগুলো চলার মতো বা চড়ার মতো একদম মানায় না। জানি না ভেতরে কী আছে, তবে একটা পার্ক এটা জানি, আর সিনিক ভিউ মানে সি ভিউটাও পাওয়া যাবে। এখানে তো সবাই বাইক রাখছে, তো এখানেই রেখে দিই বাইক। আচ্ছা স্বরাজ বলছে যে এই ভাল্লুকটার উপর দিয়ে উঠে ওই পাশে যাবে, জায়গাটা হচ্ছে এটা, ওর জন্য জিজ্ঞেস করতে হয়। এত বড় অপমান,
আচ্ছা তো সিঁড়ি করা মানে এত টাকা লাগ কনস্ট্রাকশন করে মানে এটা পুরো একদম পুরো ফেলিয়ার হয়ে গেছে আরে মানে আমাদের শোনাগো আমার নিচে শোনাগো আমার চলো ঈশান দা তোমাদের কি টুপি পরাতে পারে কোথা থেকে দেখি টুপি পরানো যায় নিজে অল্প ছোট টুপি পরে বসে রয়েছে ও আচ্ছা আমি চুলটা একটু ছোট লাগছে তো এই কারণে আর কিছু না সবার পাশে আমি পরিয়ে দিয়েছি আর কি ওহো এখানে চিপসের দোকান আছে চিপস পানবিড়ি সিগারেট দুটো আইসক্রিম স্টল আছে একটা মাদার ডেয়ারি অ্যান্ড আনাদার ওয়ান স্ক্রিম্বেল এনি ডে মাদার ডেয়ারি কিছু ওয়াটার স্পোর্টস হচ্ছে এখানে ওয়া কত ভিড় দিকটা আইসক্রিম কি আছে চকোবার হবে কর্নেটো বাটি এটা চকোবার দাও না 20 টাকার সরাজ লাইভ করছিস লাইভ ও এই জলটা আছে তুই কি জল নিয়েছিস দেবসাগর ঘোরা হয়ে গেল অ্যান্ড এবার আমরা যাচ্ছি উদয়পুরের দিকে তিন কিলোমিটার আছে এখান থেকে বেশ সুন্দর লাগলো দেবসাগর পার্কটাতে এসে যারা অনেকবার দীঘা এসছো বাট এখনও ঢেউসাগরে আসোনি প্লিজ কাম গাইস 10 টাকা এন্ট্রি ফি অ্যান্ড যদি কেউ বাইক নিয়ে এসে থাকো তাহলে 10 টাকা পার্কিং চার্জ রিয়েলি ওয়ার্থ ইট এত সুন্দর ফটোগ্রাফি স্পেস মানে এত সুন্দর ফটোগ্রাফি লোকেশন ওয়াও ইয়ার আই হোপ তোমাদের ভিডিও দেখে খুবই ভালো লেগেছে।